আর হবে না স্যার। বলুন কি বলছিলেন? বলছি তোমার দিদিরা সব ডিটেলে তোমার বলেছে? হ্যাঁ আমি সব শুনেছি। তাছাড়া আপনি তো নিজেও বলেছেন। হ্যাঁ নিজে এত ডিটেলে বলতে পারিনি, যে কথা বলার। তুমি তুমি খাওয়া দাওয়া করেছো ঠিক করে? একটা প্রশ্ন করেছি মোর, আর এই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে না পেলে আমার কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যায় মোর, আর সেটা তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ হ্যাঁ করেছি। আপনি কি আমাকে এত রাতে এই প্রশ্নটা করবেন বলেই ফোন করেছেন? বাবা তুমি জবাব দিতে চাইছো নাকি? না তাই বলছি। আর মেডিসিন কিছু ছিল তোমার, সেগুলো শেষ হয়েছে? আপনার কি দরকার? আমার মেডিসিন আছে কি নেই তা দিয়ে আপনার কি হবে? আজকের পর থেকে তো কাল থেকে আমার খোঁজ দেওয়ার কোনো অপশনই পাবেন না। কে বলছে? কাল থেকে তো তুমি আমার নজরেই থাকবে। তার মানে? নে কাল থেকে তো তোমার আমার এখানে নিমন্ত্রণ, তোমাকে তো আসতেই হবে। আর তখন আমি কাছাকাছি থাকলে তোমাকে দেখলে তোমার কথা আমার ঠিকই মনে পড়বে, আর তখন আমি তোমায় জিজ্ঞেস করবো যে তুমি তোমার মেডিসিনটা ঠিকঠাক নিয়েছো কি না। আরে বাবা তোমাকে তো আমার বিয়েতে সুস্থ থাকতে হবে, ঠিক থাকতে হবে, পার্টিসিপেট করতে হবে। তো শেষকালে তুমি যদি বলো তোমার অসুখ করেছে তুমি না আসতে পারো, তখন তো আমি সবার কাছে ছোট হয়ে যাবো। সবার কাছে ছোট হয়ে যাবেন মানে? না মানে আমি 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 পার্সোনালি চাই যে তুমি আমার বিয়েতে আসো, সবার সাথে দেখা করো, হই হই করো, আনন্দ করো। সেটা যদি তুমি একেবারে না আসো তখন লোকে নানা কথা বলবে না? দেখো মোহর আমি সেটা চাই না। আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কি করেছি আপনার? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? না 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 না, তুমি যা চেয়েছো আমি তো তাই করছি। তুমি বলেছে আমাকে বিয়ে করতে, আমি ভেবে দেখলাম হ্যাঁ ঠিক, তুমি ঠিক কথা বলেছো, আমার বিয়ে করা উচিত, আর সেটা আমি করছি। আমার তো মনে হয় যে এই প্রথমবার আমি তোমার কোনো কথা শুনলাম, তাতে তো তোমার আমাকে কমপ্লিমেন্ট দেওয়া উচিত। হ্যাঁ তা তো বটেই স্যার, আপনি সত্যি আমার কথা শুনেছেন, তার জন্যই তো আমি আপনার প্রতি কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ। আর তারপর ভেবে দেখলাম জেঠুমনির কথা, না মানে জেঠুমনি ওইটুকু তো দাবি রাখতেই পারে তাই না? তাই তো তাই তো। আমি বিয়ে করলে সবাই যদি খুশি হয় তাতে আমার বিয়ে করতে অসুবিধাটা কোথায়? আর তোমাকে তো কেউ পছন্দ করে না তাই না? তাই ভাবলাম যে বিয়েটা যখন করবো তখন ঢাকঢোল পিটিয়ে ধুমধাম করেই বিয়েটা করি। ঠিকই তো স্যার, খুব আনন্দ উৎসব না বাড়িতে? আনন্দ উৎসব বলে আনন্দ উৎসব? হ্যাঁ দেখে নিও আনন্দ উৎসব কাকে বলে, বিয়ে কাকে বলে। হ্যাঁ আর হ্যাঁ ভালো কথা, যেটা তোমায় বলছিলাম ওই সঙ্গীতে, তুমি তুমি গান গাইবে তো? আমি? হ্যাঁ তুমি। আর চাইলে আমি আর তুমি দুজনেই গানটা গাইতে পারি। আমার গলা দিয়ে সুর বেরোয় না স্যার। কেন? না না কেন বেরোবে না? কেন গলায় কোনো প্রবলেম হচ্ছে তোমার? গলায় কিছু হয়েছে? না না ডাক্তার দেখাতে হবে। তোমার কি থ্রোট ইনফেকশন? না না তা যদি হয় তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে তোমাকে তাই না? সেটা বলো এখন থেকে। না না মানে সঙ্গীতে তুমি গান গাইবে তো? না না দেখো আমরা তো কলেজে সবসময় একসাথে গান গেয়েছি তাই না? আমরা যদি এখানে একসাথে গান না গাই তাহলে কি করে হবে বলো তো? আমি তো গান গাইতে ভালোই বাসি, আর তুমিও ওই মোটামুটি গান গাইতেই পারো। স্যার ম্যাম কি আসছে? হ্যাঁ হ্যাঁ তোমার ম্যাম আসছে? না আসছে তো, যদি না আসে না তাহলে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসবো। ম্যামের ছেলের বিয়ে, ম্যাম আসবে না মানে? ম্যাম আসছে। ম্যাম খুব আনন্দ করছে না? আনন্দ করবে না নিজের ছেলের বিয়ে?
ছুটে ছুটে এটা কিনছে সেটা কিনছে, তার জন্য চার গুণ শরীরের বল ফিরে এসেছে তা। আরে বয়স কমে গেছে, বাবাকে তিরস্কার দিচ্ছে না। বাবাকে সকাল থেকে নিয়ে বেরিয়েছে গাড়ি করে ঘুরে ঘুরে, কোথায় গয়না কোথায় জামা কাপড়। আমার বউয়ের যেন কোনো ত্রুটি না হয় তার জন্য আমার মা দশ হাত দিয়ে খাটছে একেবারে। হ্যাঁ দেখুন স্যার, আমি সরে এসে ভালোই করেছি তাই না? কারোর কোনো অসুবিধে হচ্ছে না? না অসুবিধা আবার কি আছে? অসুবিধা কিছু ছিল না বলছি, অসুবিধা হবে কেন? ওরা তো ছেলের বিয়েটা চেয়েছিল, ছেলের বিয়ে হচ্ছে, ওরা ওরা খুব খুশি, খুব হ্যাপি। আর আপনি? আমিও হ্যাপি। তুমি তুমি আমার গলা শুনে বুঝতে পারছো না, আমি খুব হ্যাপি। ইনফ্যাক্ট বিয়ে করতে গিয়ে যে এত আনন্দ সেটা তো আমি আগে জানতাম না, তাই না? যদি আমি আগে জানতাম তাহলে কিন্তু বিয়েটা অনেক আগে করে ফেলতাম। বাই দ্য ওয়ে, তোমাকে আমি গয়নাগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছি। আমার আর ওই গয়নার প্রয়োজন হবে না স্যার। তবুও আমি যখন তোমাকে গয়নাগুলো উপহার দিয়েছি, তুমি পরবে ওই গয়নাগুলো বিয়েতে। না স্যার, আমি সঙ্গের মতো সেজে ওই গয়না পরে বিয়ে বাড়িতে ঘুরবো না। হাজারটা লোক সেটা নিয়ে কথা বলবে, আর তাছাড়া আমারও ইচ্ছে নেই। কেন ইচ্ছে নেই? কেন, আমি যে তোমাকে উপহার দিয়েছি। দেখো হাজারটা লোক যাই বলবো না কেন, তাহলে তোমার কিছু এসে যায় না। ওই গয়নাগুলো তুমি পরবে, এটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ আমি ইম্পর্টেন্ট কথা বলার জন্যই তো কিন্তু তোমাকে ফোনটা করেছি। তোমার সঙ্গে কোনো খেজুর মানে গাল গল্প করার জন্য আমি ফোনটা করিনি। হ্যাঁ পরপর ইম্পর্টেন্ট কথাগুলো বলে ফেলি। প্রথম কথাটা বলেছি, দ্বিতীয় কথা, তুমি বরযাত্রীতে আসছো। না স্যার, তোমাকে ক্ষমা করুন, আপনার বউভাতে আমি উপস্থিত থাকবো। আরে না না, আমার বউভাতের দিন শুধু উপস্থিত থাকলে হবে নাকি? আমার বিয়ের দিনে উপস্থিত থাকতে হবে তোমাকে ছাড়া। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আসছে, বুঝতে পারছো না? আমি তো শুধু আপনার চেনা পরিচয় ছিলাম না স্যার। তাহলে আর কি ছিল? সবকিছু যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি আজ আর নতুন করে কিচ্ছু মনে করাবো না। যা ভুলে গেছি তাকে আর মনে করাতে চাও না মর। যখন ভুলেই গিয়েছি তখন কেন জোর করে মনে করানোর চেষ্টা করছো মর? আমি একটু ভালো থাকতে চাইছি, সেটা কি তোমার সহ্য হচ্ছে না? আমি তো আপনাকে কিছু মনে করাইনি, কথা উঠলো তাই বললাম, সরি স্যার। একটা মানুষ এতটা বদলে যেতে পারে সেটা আমি কল্পনাই করতে পারি না। মানুষই বদলায়, পশু পাখি তো আর বদলায় না। বদলানোর কি দেখলে এর মধ্যে? আমি একটু খুশি হই আমার বিয়েতে, আমার নিজের বিয়েতে একটু এনজয় করতে চেয়েছি, এর মধ্যে খারাপ কি দেখলে তুমি? তোমার তো অসুবিধা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনি খুশি হয়ে এনজয় করুন না। আমি যদি না যাই তাহলে আপনি আমাকে এর মধ্যে টানতে চাইছেন কেন? দেখো মোর, আমি তো শুধু তোমাকে টানতে চাইছি না, আমার কাছে সব মানুষদের আমি আমি কাছে টানতে চাইছি, সেই কারণে তোমাকেও টানতে চাইছি। আমার মার সঙ্গে যে আমার এত ভিড়, তাই বলে কি আমার মা আমার বিয়েতে আসছে না? তুমি আমার বিয়েতে আসছো, ওকে? আচ্ছা এই ভুলে যাওয়ার আগে তোমাকে তিন নম্বর ইম্পর্টেন্ট কথাটা বলে দিই, সেটা হলো যে আমি তোমার বাবা মাকে ইনভাইট করে দিয়েছি। না মানে আমি মানে আমার মা, আমার মা ওখানে ফোন করে দিয়েছে, বলেছে যে আমি বলতে বলেছি যে আমি চাই যে ওনারা এই বিয়েতে আসুক। আমার মা তো চেনে যায় না, যার জন্য করতে পারলাম আর কি। আপনি আমার বাবা মাকে চাইছেন কেন? বারে আমি আমার বিয়েতে শুধু আমার কাছের লোকদেরই বলবো, মানে আমার কাছের লোকদের, আমার মায়ের তো তারা কাছের লোক নাকি? আমার মায়ের যারা পরিচিত তাদেরকে বলবো না? আমার মায়ের ওয়ার্ক প্লেসের কাছে তারা থাকে, আমার মা যদি আবার কোনোদিন চাকরি জয়েন করে তখন তাদের সাথে দেখা হবে। বিশেষ করে তোমার মা, আমার মায়ের সাথে তো খুব ঘনিষ্ঠ, তো সেক্ষেত্রে তোমার মা আমার মাকে বলতেই পারে যে ম্যাডাম আপনি আপনার ছেলের বিয়ে দিলেন, ওই আমাদেরকে তো কিছু বললেন না। দেখো দেখো সেটা আমি চাই না,
তাই তোমার বাবা মাকে ইনভাইট করেছি। তাছাড়া তোমার দিদি জামাইবাবুর সঙ্গে তো একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার, তাই আমি সবাইকে ইনভাইট করেছি। তোমার আপত্তি আছে? আমার বাবা আসবে না। দেখো সেটা তো তার ব্যাপার, তিনি আসবেন কি আসবেন, আমি ইনভাইট করেছি। আচ্ছা তোমার মা তো আসবেন। আমার বাবা আমার মাকে কি আর আসতে দেবে? আরে দেবে দেবে, তাকে তো আসতেই হবে। কেন আসতে হবে? কেন না, মানে তার দুই মেয়ে এখানেই তো থাকে, এসে তার দুজনের সাথে দেখা হয়ে যাবে। এটাই তো তোর এক্সট্রা পাওনা না, মানে উপরি পাওনা যাকে বলে। আর কিছু বলবেন স্যার? কাল সকাল সকাল চলে এসো, আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। এই কথা যেন অন্যথা না দেখি মোহর, তাহলে কিন্তু আবার আমাকে গাড়ি নিয়ে ছুটতে হবে তোমাকে তুলে নিয়ে আসতে। মোহর।